ঈদের ছুটি কাটিয়ে যখন ছোট পর্দার তারকারা শুটিংয়ের কাজে নিয়মিত হচ্ছিলেন, ঠিক তখনই কোটা সংস্কার আন্দোলনের কারণে দেশের সব নাটকের শুটিং স্থগিত হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বটে, তবে এখনও শুটিংয়ে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন নাটকের পরিচালক ও কলাকুশলীরা। এমন পরিস্থিতি তৈরি হবার আগে হাতে গোনা কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং হওয়ার খবর পাওয়া গেলেও সিংহভাগ নাটকের শুটিং বাতিল হয়েছে। এ নিয়ে ভীষণ চিন্তিত নাটকের নির্মাতারা। নাটকের পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পী সংঘের তথ্য মতে শতাধিক নাটকের শুটিং বন্ধ। পুরোদমে শুটিং শুরুর বিষয়টি নিয়েও রয়েছে অনিশ্চয়তা, ফলে ক্ষতির মুখে নাটকের কলাকুশলীরা। মোশারফ করিম, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোবান, মুশফিক আর ফারহান, খায়রুল বাশার সহ একাধিক অভিনয় শিল্পী শুটিং বাতিল করেছেন। এর মধ্যে সর্বাধিক চারটি নাটকের শুটিং বাতিল করেছেন খায়রুল বাশার। 19 জুলাই থেকে তার টানা শুটিং ছিল। শুটিং নিয়ে শিল্পীদের মতো মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন নির্মাতারাও। এর মধ্যে সালাউদ্দিন লাবলু, তুহিন হোসেন, ভিকি জাহেদ, রাফাত মজুমদার, মোহন আহমেদ, তারেক রেজা, মাহমুদ মোহিন সহ অনেক নির্মাতা জানান, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তারা নাটকের শুটিং স্থগিত করেছেন। কারফিউ শিথিল হওয়ায় কেউ কেউ শিডিউলের জটিলতা এড়াতে শুটিং করেছেন, কেউ ধারাবাহিক নাটকের প্রচার আটকে যাওয়া থেকে বাঁচতে শুটিং করেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় এখন সবাই।